ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহিরাগতদের তাড়াতে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে দাবি জানালো সিপিআইএম দল। আগামী 5ই সেপ্টেম্বর কুড়ি বক্সনগর এবং 23 ধনপুর ত্রিপুরার এই দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগাম কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে দাবি জানালেন ত্রিপুরা সিপিআইএম দলের নেতারা। ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যকে এক প্রতিনিধি দল ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়ালের সাথে দেখা করে আগামী 5ই সেপ্টেম্বর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের 48 ঘন্টা আগে সমস্ত বহিরাগতদের নির্বাচনী কেন্দ্র এলাকা থেকে বের করে দেওয়ার দাবি জানান। সোনামুড়া শহরের হোটেল, অতিথিশালা এবং বিয়ে বাড়িতে প্রচুর পরিমাণে বহিরাগত লোক রয়েছে। একই সঙ্গে বিশ্রামগঞ্জে জেলা পঞ্চায়েতী রাজ প্রশিক্ষণ কেন্দ্র সহ সোনামুড়া মহকুমা এবং বিশ্রামগঞ্জ এলাকার বিভিন্ন বাড়িঘরে ক্যাম্প করে রয়েছেন বহিরাগতরা। বহিরাগতদের নির্বাচনী আচরণবিধি মেনে সরিয়ে দেবার জন্য ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়ালের নিকট দাবি জানিয়েছেন সিপিআইএম নেতারা। অফিসের কাছে এসেছিলাম যে আগাম কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের পূর্বের কিছু অভিজ্ঞতার নিরিখে গত বছরেই এই 4টা বিধানসভার উপনির্বাচন হয়েছিল আগরতলার 8 বর্দোয়ালি। আমরা তখন দেখেছি যে দিন দুপুরে পুলিশের ওপরতলার কিছু অফিসারদের সাথে যোগসাজশে শাসক দল কীভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এই 8 বর্দোয়ালি। সেখানে নির্বাচনের দিন একদিন আগে থেকেই বাইরে থেকে শত শত দুষ্কৃতি এই নির্বাচনের যে সমস্ত বুথে ভোট হবে এগুলো দখল করেছিল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।